নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের এই ধর্মকথা ইউটিউব চ্যানেলটিতে জানাই স্বাগতম। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। যারা আমাদের এই চ্যানেলের ভিডিও প্রথমবারের জন্য দেখছেন, সেই সকল দর্শক বন্ধুদেরকে বলি আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন তথ্য, শুধুমাত্র আপনাদেরকে জানাবো বলে। আজকের ভিডিওর টপিক হলো বাড়ির মহিলারা বৃহস্পতিবার দিন এই কাজগুলি যদি করেন তাহলে আপনার ঘরে টাকার দরজা খুলে যাবে এবং সংসারে আসবে সুখ শান্তি সমৃদ্ধি। তাই আপনারা বৃহস্পতিবার দিন এই নিয়মগুলি পালন করুন, আর এই কাজগুলি বাড়ির মহিলারা যদি করেন তাহলে অবশ্যই আপনারা সুফল লাভ করবেন। আপনারা সকলেই হয়তো জানেন, আবার এমন অনেকে আছেন যারা জানেন না, তাদের জন্য বলছি সপ্তাহের প্রতিটি দিনই প্রতিটা বাড়ি কোনো না কোনো ঠাকুরের কোনো না কোনো দেবতার দিন হিসাবে মানা হয়ে থাকে। ঠিক যেমনটা মনে করা হয় সোমবার শিবের বার, ঠিক শনিবার দিন শনিদেবের বার, ঠিক সেই রকমই বৃহস্পতিবার দিনটিকে মনে করা হয় মা লক্ষ্মীর বার। তাই এই বৃহস্পতিবার দিন হচ্ছে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার একটা খুব ভালো এবং শুভ দিন। তা আপনি যদি মা লক্ষ্মীকে একবার সন্তুষ্ট করতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনার গৃহে স্থায়ীভাবে বসবাস করবে। আর এই বৃহস্পতিবার দিনটি হলো একদম মোক্ষম দিন। তো দর্শক বন্ধুরা, আর দেরি করব না, চলুন আজকের ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। প্রথমেই আপনাদেরকে বলি দর্শক বন্ধুরা, বাড়ির মহিলারা এই বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো করার পর শ্রী হনুমানজির মন্ত্র পাঠ করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন। আর হনুমান চল্লিশা পাঠ করার আগে আপনি একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন আপনার ঠাকুর ঘরে, অর্থাৎ যেখানে হনুমানজির মূর্তি রাখা রয়েছে বা হনুমানজির ফটো রয়েছে সেইখানে একটি প্রদীপ জ্বালানোর পরই হনুমান চল্লিশা পাঠ করবেন। আর আপনি যদি চান যে আপনার স্বামীর কোনো রোগ কোনো স্বাস্থ্যহানি না ঘটুক তাহলে হনুমান চল্লিশা পাঠ করার সময় সেখানে একটি ফিটকিরি রেখে দিন। দেখবেন এতে আপনার স্বামী খুবই সুস্থ থাকবে এবং স্বাভাবিক জীবনযাপন করবে, আর এর ফলে আপনার গৃহে ডেকে আনবে সুখ শান্তি এবং অর্থে আপনার জীবন ভরিয়ে তুলবে, আর আপনার কোনো দিনও অর্থের অভাব হবে না। হনুমানজির পুজো করার পর তাকে ভোগ নিবেদন তো অবশ্যই করবেন, আর সেই ভোগ যদি আপনি ক্ষুধার্ত শিশু যারা অসহায় শিশু যারা দুস্থ গরিব অনাহারে যেসব শিশুরা মরছে তাদেরকে যদি আপনি এই ভোগ বিলি করেন তাহলে দেখবেন আপনার সংসারে কোনো দিনও আর কোনো অশান্তি থাকবে না, আপনার সংসার ভরে উঠবে শান্তিতে। আর আপনি যদি শান্তিতে বাস করতে চান তাহলে এই ভোগ হনুমানজির এই ভোগ আপনি বাইরের শিশুদের মধ্যে বিলি করে দিন। আর একটা কথা তো আমরা সকলেই জানি, শিশুদের মধ্যেই ভগবান বাস করেন, তাই আপনি যদি শিশুকে খাওয়ান তাহলে সেটা ভগবানকেও খাওয়ানো হবে। বৃহস্পতিবার দিন সন্ধেবেলায় মা লক্ষ্মীর পাঁচালি অবশ্যই আপনারা পাঠ করবেন। হ্যাঁ, বাড়ির স্ত্রী বা মহিলারা যদি বৃহস্পতিবার দিন সন্ধেবেলায় মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করেন আপনার বাড়িতে কোনো দিনও কিন্তু অশুভ শক্তির আগমন ঘটবে না। আর মা লক্ষ্মী খুবই চঞ্চলা প্রকৃতির এটা আমরা জানি,
তাই মা লক্ষ্মীকে যদি স্থায়ীভাবে আপনার গৃহে বসবাস করাতে চান, তাহলে অবশ্যই বৃহস্পতিবার দিন আপনার বাড়ির ঠাকুর ঘরে একটি প্রদীপ চালিয়ে তার সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন। আর তার সাথে তিনটি কিংবা সাতটি কিংবা এগারোটি কড়ি যদি তার সামনে রেখে দেন, এটা হিন্দু শাস্ত্র মতে খুবই শুভ বলা হয়েছে। এর ফলে আপনার আর্থিক উন্নতি ঘটবে। আর আপনার স্বামী যদি ব্যবসায়ী হন, তাহলে তার ব্যবসাতেও প্রচুর প্রচুর আর্থিক উন্নতি ঘটবে এবং প্রচুর লাভ হবে। তৃতীয়ত, দর্শক বন্ধুরা, আপনাদেরকে বলি যে বাড়ির মহিলারাই শুধু নন, বাড়ির সকলে অর্থাৎ আপনার পরিবারের সকল সদস্যই যেন এই বৃহস্পতিবার দিন বাড়িতে নিরামিষ আহার করেন। বলা ভুল হলো শুধুমাত্র বাড়িতেই নয়, আপনারা বাইরে বেরিয়েও কিন্তু আমিষ খাবার খাবেন না এই বৃহস্পতিবার দিন। আর বাড়ির মহিলা যিনি লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন, তিনি তো কোনো মতেই খাবেন না। যদি খান, এর ফলে কিন্তু আপনার খুব পাপ হবে, আর এর জন্য মা লক্ষ্মী আপনার ওপর অসন্তুষ্ট হবেন, আর তার কোপের তার ক্ষোভের মুখে আপনাকে পড়তে হবে। আপনি যদি তার ক্ষোভের মুখে পড়তে না চান, তাহলে এই দিন নিরামিষ আহার করুন। আর যদি তার কৃপা দৃষ্টি এক থেকে যদি আপনি একবার বঞ্চিত হন, তাহলে কিন্তু আপনার জীবন থেকে দারিদ্রতা কোনো দিনও ঘুচবে না। দর্শক বন্ধুরা, আপনাদেরকে এখন জানিয়ে রাখি যে আপনারা এই বৃহস্পতিবার দিন বাড়ির মহিলারা যে কাজগুলি একদমই করা উচিত নয়। অনেকেই সপ্তাহের কোনো বার মানেন না, কোনো দিন মানেন না, না মেনে মাথায় শ্যাম্পু করেন। কিন্তু বাড়ির মহিলাদের এই বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর বারে কখনোই মাথায় শ্যাম্পু করা উচিত নয়, তাই এটা একটু খেয়াল রাখবেন। আর তারা কোনো দিন না মেনে নখ কেটে ফেলেন কিংবা চুল কাটেন, তারা কিন্তু এই কাজটি ভুলেও করবেন না। এর ফলে কিন্তু আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি বাড়তে থাকবে, এর ফলে আপনার জীবনে কোনো দিনও শুভ জিনিস ঘটবে না। আর শুধুমাত্র আপনার জীবনেই না, আপনার স্বামীর জীবনেও কিন্তু আর্থিক অবনতি ঘটবে, আর আপনার সন্তানের সব দিক দিয়ে খারাপ হতে শুরু করবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আমার আজকের ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আর যদি আপনাদের আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন। যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সেই সকল দর্শক বন্ধুদেরকে বলি, আমরা আমাদের এই চ্যানেলে এই ধরনের সমস্ত দুর্দান্ত ভিডিও টিপস দিয়ে থাকি। আর হিন্দু সনাতন ধর্ম সংক্রান্ত সমস্ত রকমের ভিডিও আপলোড করে থাকি। দেবদেবীদের পূজা পার্বণ বলুন, নানান রকম টোটকা উপাচার নিয়মের কথা বলুন, সবই আমাদের এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তাই আপনি যদি একজন হিন্দু ধর্মাবলম্বী হন, আর আপনি যদি হিন্দু দেবদেবীদের মনে মনে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা করেন, তাদের পূজা আর্চা করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশের বেল আইকনটিতেও ক্লিক করে রাখুন, যাতে আপনি পেয়ে যেতে পারেন আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে। আর হ্যাঁ, আপনি আপনার বন্ধুদের মধ্যে আর আপনার আত্মীয় স্বজন পরিবারের লোকজনের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই, যাতে তারাও এই সম্পর্কে বিস্তারিত জানতে পারেন আর তারাও কিছুটা উপকৃত হন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরের দিন আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব।
নমস্কার বন্ধুরা, বিদায়।